অবশেষে পর্দায় ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। 25 জানুয়ারি মুক্তি পাবে তার পাঠান সিনেমা। এই ছবির প্রথমে টিজার প্রকাশ, শুটিং সেটের ছবি ফাঁস, এরপরেই গান দিয়ে উত্তাপ ছড়িয়েছেন কিং খান ও দীপিকা পাড়ুকোন। গত 12ই ডিসেম্বর মুক্তি পায় এ সিনেমার প্রথম গান বেশরম রং। এ গান প্রকাশের পর থেকেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। মুক্তির পর গানটি যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি নাচ ও নকলের অভিযোগে তৈরি হয়েছে বিতর্ক। শুধু তাই নয়, সিনেমাটি নিয়ে অভিযোগ থানায় পর্যন্ত গড়িয়েছে। এত সব আলোচনা সমালোচনার মধ্যে মন খারাপের কথা হচ্ছে, বলিউডে ছোঁয়াচে রোগ হানা দিয়েছে, আর এই রোগে প্রথমেই আক্রান্ত হয়েছেন বলিউড বাদশাহ। শাহরুখ নিজে তার অসুস্থতার কথা জানিয়েছেন। ১৭ই ডিসেম্বর 15 মিনিটের জন্য টুইটারে আসেন শাহরুখ। এ সময় তার ভক্তদের সঙ্গে কথা বলেন তিনি। অল্প সময়ের মধ্যে তিনি সবার বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় এক ভক্ত শাহরুখের খাদ্য অভ্যাস নিয়ে প্রশ্ন করেন। তখনই নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন কিং খান। অভিনেতা জানান, ভাইরাল সংক্রামক রোগে আক্রান্ত তিনি, যার ফলে কোনো ধরনের বাইরের খাবার আপাতত খাচ্ছেন না, নিয়ম মেনে চলছেন, এখন শুধু ডাল ভাত খেয়ে দিন পার করছেন। শাহরুখের এই অসুস্থতার খবর শুনে চিন্তিত তার ভক্তরা। কেউ লেখেন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন, একসঙ্গে এত কিছু চলছে, প্রচার, শুটিং, দয়া করে নিজের যত্ন নিন। কেউ আবার লেখেন, বিশ্রাম নিন, খাওয়া দাওয়া ঠিক করে করুন। অনেকে আবার জানান, প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। তবে শাহরুখের এখন সম্পূর্ণ মনোযোগ তার পাঠান সিনেমার প্রমোশন নিয়ে। পাঠান ছবির বিতর্ক চলাকালে 18তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আসেন শাহরুখ। সেখান থেকে ফিরেই ডাঙ্কি সিনেমার শুটিংয়ে যোগ দেওয়ার কথা অভিনেতার। আজ থাকতে পারেন কাতার বিশ্বকাপ ফুটবলের ফাইনালের মঞ্চে। সব মিলিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। সাদাকালো নিউজ।